সেক্ষেত্রে ধরেন যে বাংলাদেশে একটা কালচার এবং এটা এই অবকাঠামোই প্রকাশিত বা প্রচলিত যে প্লেব্যাকে গান গাবে শিল্পী, সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে, এরপর সেটাই ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হবে। আপনারা বাংলাদেশে গত তিন দশক ধরে কন্টিনিউয়াসলি হিট গান দিয়েছেন, তরুণরা আপনার গানে বেড়ে উঠেছে, জাতীয় স্বীকৃতির বেলায় তো এই সেক্টরগুলো অবহেলিত। আপনি সংক্ষেপত দিয়ে আপনি আপনার দাবিটা শুনতে চাচ্ছি, দাবিটা একটু দেন। আমি চাই কোয়ালিটিফুল কিছু করতে, আমার গান আমি জনপ্রিয় হইলাম কি না এটা আমার তো দরকার নেই খোঁজার, ওই জন্য তো শুরু করি নাই মিউজিক, দরকার নেই। আবার স্বীকৃতি আমার কাছে মনে হয় না স্বীকৃতি কোয়ালিটিফুল কিছু দিব। সেলিব্রিটিকে আমি নিজে হইছি হই নাই, আমাকে জনগণ মনে করে তাই আমি সেলিব্রিটি, তো সুতরাং চাবিকাঠি তো তাদের হাতে, আমি যদি কোয়ালিটিফুল কিছু দিই অবশ্যই তাদের কাছ থেকে রিটার্ন পাবো। জনপ্রিয়তার আশায় যদি আমি করি তাহলে আমার কাজে কিন্তু ভালোত্ব থাকবে না। অনেকগুলো কোম্পানির সাথে খালিদ জাইম কাজ করেছে, অনেকটা রিলেশন মান অভিমান সংসারই করেছেন, এতদিন বিদেশে রয়েছেন বা দূরে সম্পর্কে রয়েছেন, কোনোদিন খোঁজ খবর নিয়েছেন কেমন আছেন আপনি বা খালিদ ভাই কী অবস্থা? কারণ আপনি হয়তো এখানে আছেন, আপনার যে বান্ডেল অফ সংস সেগুলো নিয়ে ব্যবসা হচ্ছে, হয়তো আমি যেটা আশা করেছি সেরকম হয়নি কিন্তু অবশ্যই তারা সহানুভূতিশীল। আচ্ছা খালিদ ভাই, শেষ বয়সটা কেমন দেখতে চান নিজের? বয়সের শেষ নেই, কালকেও আমরা মারা যেতে পারি, তারপর আমার জন্য কারোর জন্য কিছু করতে না হয়, আমি যেন নিজেই মৃত্যুর আগ পর্যন্ত সব কিছু নিজের সব কিছু করতে পারি, এটা আমার চাওয়ার কিছু না, নিজেই। হ্যাঁ মানে কারোর উপরে মুখাপক্ষী না হতে না হলো। তবে একটু দু লাইন সরলতা প্রতিমা শোনাবেন। শ্রাবণ বেলায় তোমারই কথা ভেবে বিষণ্ণ এমন, আশার পথে দিয়েছি পাড়ি যেথা তোমার বিচরণ, রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়, এ হৃদয়ে ভেঙে গেলে জান কি তা লাগে না লাগে না জোড়া, লাগে না লাগে না জোড়া।